हेलो गाइस, गुड मॉर्निंग। मात्र मात्र जस्ट घूम देखो उठला। गुड मॉर्निंग गाइस, कौन समय सकाल 11 am ऑलमोस्ट সকাল 11টা বাজে। হ্যালো গাইস, গুড মর্নিং ওয়ান্স এগেইন। এখন সকাল 11টা বাজতেছে, আমি জাস্ট মাত্র ঘুম থেকে উঠলাম। হয়তো আপনারা চিন্তা করতেছেন এত দেরিতে ঘুম থেকে উঠছেন, মানে উঠলাম কেন। অ্যাকচুয়ালি এটা এরকম না, বিষয়টা হচ্ছে আমার গত রাতে ডিউটি ছিল 12টা থেকে সকাল 4টা পর্যন্ত। দ্যাটস ওয়াই আমি সকাল এতক্ষণ থেকে ঘুমাইছি। আবার আমার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত আবার ডিউটি আছে, মানে অলওয়েজ ডিউটি এবং রেস্ট, ডিউটি রেস্ট এর মধ্যে দিয়ে যেতে হয়। সো এটা চিন্তা করবেন না যে এত আরামের চাকরি, বসে বসে খাই আর ঘুমাই। নো নো নো, নট লাইক দ্যাট। সো আজকে আমার ভিডিওর মেইন টপিক এটা না, আমার ভিডিওর মেইন টপিক আছে ট্যাগ কার্গো, মানে আমাদের ট্যাগে যে কার্গো নেওয়া হয় সেগুলো কি, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব, দেন আই উইল গো টু ট্যাগ ফর শো ইউ সামথিং। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ টিল দ্য এন্ড অ্যান্ড কিপ সাপোর্টিং। আমি এখন ফ্রেশ হব, দেন সোজা চলে যাবো মেস রুমে, দেন ওখান থেকে ডেকে যাবো। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা আমার ওয়াশরুম, ছোট্ট আমার ছোট্ট কেবিনে ছোট্ট ওয়াশরুম। নাও আমি এখন ফ্রেশ হব। ওকে, হ্যালো গাইস, লাঞ্চ করার পরে আমি চলে আসলাম ডেকে। এই যে আমার পিছনের ভিউ দেখেন, এটা ডেক, আর এই যে দেখতেছেন ওপেন সি। হ্যাঁ, আমি লাঞ্চ করার পর চলে আসলাম। নাও আমি এখন আপনাদেরকে দেখাবো মানে কীভাবে ডেক কার্গোটা আমাদের শিপে নেওয়া হয়েছে এবং এগুলো কি। ওকে, লেটস গো টু এক্সপ্লোর দ্য ডেক কার্গো। এটা হচ্ছে আমাদের ট্যাগ, আর এই যে উপরে যে কার্গোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ট্যাগ কার্গো। এটা হচ্ছে নাম্বার 2 কার্গো হোল্ড, আর একদম ওই যে ফরওয়ার্ডে যেটা দেখতেছেন এটা হচ্ছে নাম্বার 1 কার্গো হোল্ড। কার্গো হোল্ডের ভিতরে কার্গো আছে, বাট কার্গো হোল্ডের উপরে যেগুলো নেওয়া হয়েছে এগুলোকে আমরা ট্যাগ কার্গো বলা হয়। এবারে একটু কার্গো কম, সেই জন্য জাস্ট কয়েকটা দেখা যাচ্ছে, বাট আমাদের প্রিভিয়াস কয়েকটা লোডিংয়ে, মানে এই যে এখানে যে সাইডটা দেখতেছেন এই সাইডেও পোল কার্গো লোড থাকে, এবং পোর্ট সাইডেও যেভাবে থাকে ওইভাবেও লোড থাকে। নর্মালি শিপের ডান সাইডকে স্টাবোর্ড এবং বাম সাইডকে পোর্ট সাইড বলা হয়। ওকে, সাথে সাথে ভিউটা দেখে নেন। ওয়াও, হোয়াট এ বিউটিফুল ভিউ। জাস্ট সমুদ্র এখন একদম পুকুরের পানির মতো শান্ত, কোনো সুয়েল নাই, জাস্ট স্মুথ সি। ওকে, আমরা এখন সোজা চলে যাব ডেক কার্গোগুলোর উপরে। ওকে, লেটস গো। এটা ডেক নর্মালি, আমি এখন 2 নম্বর কার্গো হোল্ডের উপরে। দেখতেছেন অনেক জায়গা খালি, বাট এখানে কিছু কার্গো আছে। এটা হচ্ছে ক্রেন, পোর্টেবল ক্রেন বলা হয়। আপনি যেখানে সেখানে সুবিধা মতো এটা স্থান পরিবর্তন করতে পারবেন। আর ওই যে আমাদের শিপের যে ক্রেনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফিক্সড ক্রেন, এগুলো এক স্থানেই থাকে। আর এটা আপনি যেখানে সেখানে নিয়ে গিয়ে আপনার সুবিধা মতো জায়গায় নিয়ে গিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ক্রেনের হুক। নর্মালি এটা হচ্ছে হালকা কোনো কোনো জিনিস যদি আপনি ওটা নামা করতে চান তাহলে এটা ইউজ করবেন, আর এটা হচ্ছে হেভি, আর এটা হচ্ছে হেভি ক্রেনের জন্য। ওকে, আমরা দেখে আসি। এটা ডেক কার্গো, আর এটা হচ্ছে ক্রেনটা অপারেট করার জন্য। এটা ডোর, আর এটা হচ্ছে কক, কতগুলো স্টিয়ারিং আছে।
ওটা দিয়ে ক্রেনটা অপারেট করা হয়। এখানে দুইটা আছে, দুইটা পোর্টেবল ক্রেন আছে। আমি মাঝখান দিয়ে যাচ্ছি না, ওটা একটু ডেঞ্জার, সেজন্য আমি আরেকটা সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা এই যে আমরা যদি ভিতরে যেতে চাই তাহলে এটার দরজাটা খুলতে হবে। দরজাটা খুলে ভিতরে ভিতরে দেখতে পারি, এটা হচ্ছে স্টিয়ারিং আর এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো ওয়ান থিং রিমেম্বার অলওয়েজ, লাইসেন্স ছাড়া কোনো গাড়ি ড্রাইভ করবে না, সেটা মোটর বাইক হোক, কার হোক, ট্রাক হোক, এনি ওয়ান। ওকে, অলওয়েজ কিপ সেফ, সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট। হ্যালো গাইজ, এই যে যে কার্গুলো দেখলেন এগুলো হচ্ছে ডেক কার্গো। এটা নাম্বার টু কার্গো হোল্ডের ডেক কার্গো। আমি আপনাদেরকে একটু পরে নাম্বার ওয়ানের কার্গো হোল্ডের ডেক কার্গোগুলো দেখাবো। এবং এটা আমরা এগুলো আমরা লোডিং করছি চায়না সাংহাই থেকে, এবং উই আর গোয়িং টু জাকার্তা ইন্দোনেশিয়া। তো জাকার্তাতে ডিসচার্জ করবো, দেন এগেইন ইন্দোনেশিয়া থেকে লোডিং করে চায়না ব্যাক করবো। এভাবেই চলতে থাকবে, লোডিং ডিসচার্জিং, লোডিং ডিসচার্জিং। ইটস সি লাইফ অ্যান্ড ইউ সি আমার পিছনে যে সি ভিটা দেখতেছেন, আমরা অলমোস্ট ইন্দোনেশিয়ার কোস্টে। ওকে, লেটস সি টু নাম্বার ওয়ান কার্গো। এটা হচ্ছে নাম্বার ওয়ানের কার্গো হোল্ডের, এখানে আমরা এখন এগুলা জাস্ট মেবি মেকানিক্যাল পার্টস কিছু, কারণ ইন্দোনেশিয়াতে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে মেড ইন চায়না প্রোডাক্ট দিয়ে, এবং দে আর চায়না অ্যান্ড ইন্দোনেশিয়া ওনার। এবং এটা ফরওয়ার্ড ভিউ থেকে নাম্বার ওয়ান কার্গো হোল্ডের ডেক কার্গো। আমি উপরে যেতে পারতেছি না, কারণ উপরে হাঁটার মতো কোনো প্লেস নেই। সো আই নিড টু কিপ সেফটি। হ্যালো গাইস, চেষ্টা করলাম ডেক কার্গোটা আপনাদেরকে দেখানোর জন্য। আই হোপ আপনারা এটা এনজয় করছেন। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে টুন অ্যান্ড সাপোর্ট মি। এবং সেলোর লাইফ নিয়ে কোনো কিছু জানার থাকলে এবং কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে প্লিজ কমেন্ট বিলো, মাস্ট বি কমেন্ট করবেন, এবং আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টাইম কোনো নতুন ভিডিও নিয়ে নতুন খুশি নিয়ে আপনাদের সামনে আসবো।